পর্যটন নগরী কক্সবাজারে থাকবে না কোনো অপরিকল্পিত স্থাপনা, এমনকি চাইলেই যেখানে সেখানে বানানো যাবে না হোটেল মোটেল। সাগরপাড়ের জেলাটিকে ঘিরে এমন নানা বিষয় মাথায় রেখে তৈরি হচ্ছে একটি সমন্বিত মহাপরিকল্পনা, যার তত্ত্বাবধানে আছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কক্সবাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন সাদ বিন শফিক। দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, এর সব রকম সম্ভাবনা আছে বিশ্বমানের পর্যটন নগরী হয়ে ওঠার। তবে সাগরপাড়ার এই শহর হর হামেশায় আলোচনায় থাকে অপরিকল্পিত স্থাপনা আর সমন্বয়হীন উন্নয়নের জন্য। তবে সম্প্রতি বদলেছে চিত্র, সম্ভাবনার পালে লেগেছে সুবাতাস। এলোমেলো রাস্তায় আসছে শৃঙ্খলা, নগরের জলাশয় থেকে শুরু করে পুরানো স্থাপনাগুলো সাজছে নতুন রূপে। কক্সবাজারের সিবি ছাড়াও আরও অনেক অ্যাসেট আছে যেগুলি ইভেন দেশের মানুষই জানে না। সো আমরা এবার পুরো কক্সবাজার কিন্তু যে ফিজিক্যাল ফিচার সার্ভে হবে সেটা এর আগে মেনলি হতে হচ্ছে স্যাটেলাইট ইমেজ থেকে, তার থেকে অনেক বেশি ডিটেলে এখন ড্রোন দিয়ে সার্ভে হবে। এটার যে সম্ভাবনা আমরা যে রিজিয়ন দেখতেছি আমাদের এই এশিয়ান এই বেল্ট ধরে, কক্সবাজার একটা বড় ভেন্যু হবে যেখানে ইন্টারন্যাশনাল হাব হবে। পরিবর্তনের শুরু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হাত ধরে 2016 সালে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি পেয়েছে নতুন ভবন, গতি এসেছে কাজে। সকলের সমন্বয়ে কক্সবাজার জেলার 690.67 বর্গ কিলোমিটার এলাকার একটা মহাপরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এখনো মূল চ্যালেঞ্জ এরই মধ্যে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হোটেল মোটেলগুলোকে শৃঙ্খলায় আনা। আমার ধারণা কালচারাল ট্যুরিজম আর ন্যাশনাল ট্যুরিজম এই দুটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা এখন ট্যুরিজম নামে যেসব হোটেল মোটেল বানাতে গিয়ে ধ্বংস করে ফেলতেছি সেটা বন্ধ করা যাবে। যত্রতত্র অগুছালু গিঞ্জি কোনো ধরনের স্থাপনা গড়ে উঠবে না এবং কোনো ধরনের এমন কিছু হবে না যেগুলো পর্যটকদের কাজে লাগবে না। জেলার পর্যটনের ক্ষেত্র প্রসারিত করতে তৈরি হচ্ছে মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা আর বাস্তবায়নের মেলবন্ধনে কক্সবাজার হয়ে উঠবে দেশি বিদেশি পর্যটকদের আদর্শ গন্তব্য, এমন প্রত্যাশা সবার। সাদবিন শফিক, চ্যানেল 24, কক্সবাজার। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।